বলতে কি বোঝানো হচ্ছে, একটা পুরো স্প্যানিং ট্রির মতোই ডেফিনেশন পাবে। তবে মিনিমাম স্প্যানিং ট্রি ফর এ ওয়েটেড গ্রাফ জি, এ মিনিমাম স্প্যানিং ট্রি জি ওয়ান ইজ সেট টু বি মিনিমাম স্প্যানিং ট্রি ইফ সাম অফ ইটস ওয়েট ইজ লেস দেন অর ইকুয়াল টু দেন দ্যাট অফ এনি আদার স্প্যানিং ট্রি। তার মানে মিনিমাম স্প্যানিং ট্রি ইজ নট ইউনিক ইন জেনারেল, বাট দ্য ভ্যালু অফ এ মিনিমাম স্প্যানিং ট্রি মাস্ট বি দ্য সেম ইফ ইট হ্যাজ দ্য সেম অ্যানাদার ভ্যালুস স্প্যানিং ট্রি। তার মানে আমি এটাকে বলতে পারি, ইফ ইট হ্যাজ সেভারেল স্প্যানিং ট্রি অ্যান্ড অল দ্য এম এস টি ভ্যালু আর ইকুয়াল, দেন উই ক্যান সে দ্যাট এ গ্রাফ মে অর মে নট হ্যাভ ওয়ান এ গ্রাফ ওয়েটেড মে হ্যাভ ওয়ান স্প্যানিং ট্রি অর মোর দ্যান ওয়ান মিনিমাম স্প্যানিং ট্রি, ওয়ান মিনিমাম স্প্যানিং ট্রি অ্যান্ড মোর দ্যান ওয়ান মিনিমাম স্প্যানিং ট্রি, বাট দ্য ভ্যালু অফ এম এস টি মাস্ট বি সেম। তার মানে হলো এটার একটাই মিনিমাম স্প্যানিং ট্রি আছে, দেখ এটা আমি যদি এই আঁকাটাকে এরম করতাম, ভ্যালুটাকে যদি এরম দিয়ে দিতাম, তাহলে কিন্তু তিনটে ক্ষেত্রেই আমার হয়ে যেত, কিন্তু দুই দুই, তাহলে তিনটে ক্ষেত্রেই ভ্যালু কত হতো, দুই প্লাস দুই চার, এখানেও কত হতো দুই প্লাস দুই চার, তাহলে সেক্ষেত্রে আমার জি ওয়ান জি টু জি থ্রি তিনটেই কিন্তু এর এম এস টি হয়ে যেত। তাই আলাদা আলাদা এম এস টি হতেই পারে, কিন্তু তার ভ্যালুটা অবশ্যই সমান হবে, চার হবে। এটা যদি একটা গ্রাফ হতো জি, একটা যদি থ্রি হয়, তার মানে এটা মিনিমাম স্প্যানিং ট্রি হবে চার আর দুই ছয় সাত আট নয় নয়, তাহলে এর এম এস টিটা কত হবে, এটা একটা গ্রাফ জি, জি গ্রাফটা তাহলে জি ওয়ান আর জি ইকুয়ালি হবে, জি ওয়ান বলতে আলাদা কিছু নেই, এটাই তো একটা ট্রি, গ্রাফটা নিজেই একটা ট্রি, তার মানে জি ওয়ান আর জি সেম। জি ওয়ান যদি আঁকি তাহলে এটা যদি আমার জি হয়, তাহলে এর স্প্যানিং ট্রিটা কি হবে, এ বি সি ডি, এটা নিজেই নিজের হবে জি ওয়ান, তাহলে জি ইজ ইকুয়াল টু জি ওয়ান, তার মানে এটা মিনিমাম স্প্যানিং ট্রি কত হবে, নাইন। বোঝাতে পারলাম মিনিমাম স্প্যানিং ট্রি, আরো অনেক টপিক আছে গ্রাফ থিওরি, মোটামুটি এটা বিএসসি জেনারেল বা সেকেন্ড ইয়ার, এখন যে বিসিএ করেছে ডাব্লিউবিটি ম্যাকাউটের আন্ডারে আছে, তাদের মোটামুটি এতটা লাগবে বলে এতটা পড়ালাম, আর বাকি যাদের গ্রাফ থিওরি আছে তারা আমি নেক্সট ক্লাসগুলোয় করাবো। আমি এখানে টোটাল 25-30 মতো টপিক কমপ্লিট করলাম, আর আমার ফোন নাম্বার তো জানাই আছে 9804-380-267, আর আমি শুভদা বলছিলাম, সবাই ভালো থাকিস, স্টে অ্যাট হোম, টেক কেয়ার অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, খুব তাড়াতাড়ি দেখা হবে তোদের সাথে, ওকে।